আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে মেরুদণ্ডের সমস্যা নিয়ে বা কোমর ব্যথা নিয়ে দর্শক আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আপনার স্ক্রিনে আপনার যে নাম্বারটা আছে সেটা ফোন দিলে সরাসরি কথা বলতে পারবেন এবং সরাসরি উত্তর পাবেন আমরা গত পর্বে বেশ কিছু প্রশ্ন দিয়েছিলাম উত্তর অনেকেরই কমেন্টসে দিয়েছি অনেক সময় মিস্টেক হয় সেটা আমরা দিতে পারি না যার পরিপ্রেক্ষিতে হয়তো অনেকেই মন খারাপ করে আমরা চেষ্টা করব দর্শক যাতে সঠিক সময়ে সবার আমরা উত্তর দিতে পারি দর্শক এটা একটা লাইভ প্রোগ্রাম চলতেছে যদি আপনার স্ক্রিনে নাম্বারে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে সরাসরি ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে মেরুদণ্ডের সমস্যা বা কোমর ব্যথা এটা নিয়ে যদি আমরা আলোচনা করি প্রথম একটা জিনিস আসে যে আমাদের দেশে না শুধু সারা ওয়ার্ল্ডেই কিন্তু এই কোমর ব্যথা বা মেরুদণ্ডের প্রবলেমটা কিন্তু অনেক বেশি অনেক রুগী আমাদের কাছে আসে যারা কিনা আপনার প্রথমত হয়তো কোমর ব্যথা বলে এবং তার হিস্ট্রি অ্যানালাইজ করলে দেখা যায় যে ব্যথাগুলা হয়তো কোমরে প্রথমে ছিল সেই ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে আসছে এবং কোমর এবং পায়ের ব্যথার যে একটা সম্পর্ক এটা কিন্তু দর্শক অনেক রুগীদের মাঝেই মানে রুগীরা কমপ্লেন করলে সেটা বোঝা যায় তো যখন কোমর ব্যথা নিয়ে আসে স্বাভাবিক কোমর ব্যথা কোমরে সেটা হয়তো যতটা মানে সারানো সহজ হয় সে ব্যথাটা যদি পায়ের দিকে যায় তাহলে আমরা বুঝবো সেটা কি সেটা বুঝবো যে নার্ভে প্রবলেম আছে রগে প্রবলেম যেটাকে আমরা বলি নার্ভ বা স্নায়ুতে প্রবলেম এবং সেটা ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামবে জিনজিন ভারবার অবশ অবশ হবে এবং এই যে কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামে এর মূল কারণ কি মূল কারণ হচ্ছে নার্ভের ভিতরে সমস্যা যেটাকে আমরা বলি নার্ভ কম্প্রেশন বা নার্ভ রুট কম্প্রেশন সেখান থেকে চাপ লাগলে হতে পারে স্পন্ডোলাইস হল লিস হতে পারে স্পন্ডোলাইসিসের সমস্যা হলে হতে পারে এবং লোকাল যদি কম্পার্টমেন্টে কম্প্রেশন থাকে বা কোনো স্ট্রাকচার ফর এক্সাম্পল মাস্কোলার যদি টিগার পয়েন্ট থাকে সে কারণে হতে পারে তো এই যে যে একটা ইমব্যালেন্সিং আপনার প্রেশার নার্ভের মধ্যে পড়ে সেটা যদি আমরা সঠিক সময়ে ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু আপনার চিকিৎসাটা খুব সহজ হয় কিন্তু যদি ডায়াগনোসিস প্রপার না হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট করতে গেলে তখন রুগীরা যে কমপ্লেন করে সেটা হলো যে অনেক সময় ডায়াগনোসিস হওয়ার পরেও চিকিৎসাগত যে কিছু কারণ থাকে ফর এক্সাম্পল ব্যথা যদি আমরা অ্যানালাইস করি করি এর আগের প্রোগ্রামে বলেছি যে ব্যথা দুই প্রকারের হয় একটা হলো মেকানিক্যাল পেন একটা হলো রিওমেটিক পেন মেকানিক্যাল পেন মানে হচ্ছে যেখানে মাংসপেশি রক টেন্ডন লিগামেন্ট এটাই প্রবলেম থাকে আর আর প্রবলেমটা হলো যে রেমোডের প্রবলেম হচ্ছে রিমেটিক প্রবলেম হচ্ছে তার ব্লাডে প্রবলেম থাকবে যেমন ইউরিক অ্যাসিড সি আর পি আর এটেস্ট এগুলো একটু কি থাকবে দর্শক মানে নরমাল রেঞ্জের চেয়ে বেশি থাকবে এইটা যদি আমরা ব্যালেন্সিং করতে পারি তাহলে কিন্তু আপনার মানে রিমেটিক প্রবলেমে ওই কম্পোনেন্টগুলো কমে আনতে হবে আর মেকানিক্যাল প্রবলেমে মেকানিক্যাল কারেকশন করতে হবে তাহলে কিন্তু একটা ভালো অবস্থানে যাওয়া যাবে দর্শক

অনেকক্ষণ কথাটা ইউজ করছেন তার মানে হচ্ছে আপনার এই প্রবলেমটা পুরোপুরি ডেভেলপ হয়নি এখন পর্যন্ত মানে কেবল প্রবলেমটা হতে যাচ্ছে এটা দুইটা কারণে হতে পারে আমাদের যে ব্যথাগুলো হয় এটাকে আমরা সেভেন্টি টু এইটি পার্সেন্ট পেইন হয় হচ্ছে আপনার ইমব্যালেন্সিং প্রেশার আপনি কি করেন মাঝে মাঝে যেমন ব্যথা হয় যদি ডান পায়ে ব্যথা হয় বাম পায়ে বার দেন বাম পায়ে ব্যথা হয় ডান পায়ে বার দেন তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে আমার যেটা মনে হয় আপনি কিন্তু এটা সহজেই সমাধান করতে পারেন সেটা হলো আপনি সিঁড়ির শেষ ভাগে দাঁড়াবেন পায়ের পাতাটা রাখবেন এইভাবে দেখেন দশ এইভাবে পায়ের পাতাটা এটুক এটা রেখে এটা বলবেন গোড়ালি এটা সেরে দেবেন সেরে দিলে এটা হলো পায়ের পিছনের অংশ কাপ মাসেল এটার উপরে যখন টাইট মানে টান পড়বে তখন এই মাংস পেশি দ্যাট মিনস কাপ মাসেলটা রিল্যাক্স হবে দেখবেন তখন আপনার ব্যথাটা কমে গেছে আর ইমব্যালেন্স প্রেশারটা বলতে আমরা বলি আপনি রেগুলার একটু হাঁটতে পারেন আর এখন যেটা বললাম সেটা যদি করেন আশা করি এই হয়তো ব্যথাটা থাকবে না আর দুইবেলা একটু গরম পানিতে একটু মানে গোড়ালি ভিজে হয়তো এরকম মুভমেন্ট করতে পারেন আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ওকে আমাদের কাছে অনেকেই আরেকজনে একটা কমেন্টস এ লেগসে শরিফুল ইসলাম ধন্যবাদ আমার পায়ের পিছনে ছোট করে একটু টিউমারের মতো হয়েছে তবে ব্যথা ভাই শরিফুল যেটা টিউমারের মতো মনে হয় দ্যাট মিন্স একটু বড় এবং ব্যথা যদি ওটা আরও বাড়তে থাকে এবং ব্যথা হয় তাহলে কিন্তু আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনি যেখানেই আসেন ওর আশেপাশে যে কোনো একজন ডাক্তার থাকলে বা ডাক্তারের সাথে যোগাযোগ করে এটা ডায়াগনোসিস করে নেন এটা কি টিউমার না আলাদা কোনো কোনো অ্যাকুমুলেশন অফ ফ্লুইড যেটা আর কি বলে সেটা কিছু এটা যদি আপনি ডায়াগনোসিস করতে হবে যার পরিপ্রেক্ষিতে আপনি অবশ্যই আমি মনে করি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ কোনো শরীরের কোনো জায়গায় যদি কোনো উঁচু অংশ বড় হতে থাকে এবং সেটা পেইন হয় তাহলে এটা একটা চিন্তার ব্যাপার এই জন্যে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু টেস্ট করে কনফার্ম করেন যে আপনার এটা আদৌ খারাপ কিছু কিনা এখন ভায়াবার লেগসে বাহিরে আছে আপনি বাহিরে থাকলেও সেখানে আপনি ডাক্তার দেখাইতে পারেন সমস্যা নেই যেগুলোকে ডাক্তার দেখে একটু টেস্ট করে কনফার্ম করেন যে আসলে সমস্যাটা কোথা থেকে ওকে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের কোমরের সমস্যা নিয়ে কোমরের সমস্যা সাধারণত আমরা সাধারণত মেকানিক্যাল পেন নিয়েই কথা বলবো এখানে অনেক রুগী আসে একটা খুব আপনাদের আজকে খুব ভালো একটা কথা বলি যেটা কি না একটা পারসেপশন গ্রো করছে মানুষের মাঝে যে কোমর ব্যথা হইলেই কি হচ্ছে স্যার আমার তো হার ক্ষয়ে গেছে কোমর ব্যথা হইলেই স্যার আমার তো ডিস্কে ডিস্ক বের হয়ে গেছে একটা মানে খুব সিম্পল ইস্যুতে চিন্তা করেন যে আপনি পঞ্চাশ বছরের হয়তো দশজন মানুষ চিন্তা করলেন যে আপনার পরিবারের সদস্য পাশের বাড়ির একজন বা আদার্স তাদের দেখেন ওই দশজনের মধ্যে কিন্তু সার্চ করে দেখেন হয়তো তিনজনের সমস্যা আছে বা চারজনের আছে বা জনের আছে কিন্তু দশজনেরই পঞ্চাশ বছরের যে হারটা সেটা কিন্তু দশজনেরই ক্ষয় গেছে কিন্তু দশজনের ব্যথা নাই আসলে এই ব্যাথা ব্যথা ক্ষয় হার ক্ষয় গেলেই যে ব্যথা হবে এরকম কোনো মানে পুরোপুরি ধারণা থাকাটা এটা মনে হয় একটু মানে প্রশ্নপদক আই থিঙ্ক তার মানে ক্ষয় হইলেই যে ব্যথা হবে তা না ক্ষয়ের সাথে যে জিনিসটা হয় যে মাসেলের যে ইমব্যালেন্সিং প্রেশার দ্যাট মিনস স্পাইনে যে ইমব্যালেন্সিং প্রেশার পড়ে যার জন্য কেন পরে যে এটা একটা কম্পোনেন্ট থাকে স্পাইনের উপরে যে সাম গ্রুপ অফ মাসেল টাইট হয়ে যায় এ গ্রুপ অফ মাসেল উইক হয়ে যায় দ্যাট মিনস এটা বলে যে একটা কাজ বারবার করতে করতে ব্যথাগুলো হয় যখন এইটা আপনি দেখবেন একটা কাজ বারবার করতে পেতে হয় তখন একটা মাসল কিন্তু একটা গ্রুপের মাসল টাইট হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় হাইপার হয়ে যায় তখন হাইপার টনিক হয়ে যায় তখন কিন্তু এই মাসেলটা যে কাজটা করে এর মধ্যে টিগার পয়েন্ট গ্রো করে বারবার কাজ করতেছে যার ফলে তখন থেকে তখন কি করে ওই টিগার পয়েন্টটা ওভার টেনশন যে মাসলটা থাকে ওভার টনিক যে মাসেলটা থাকে সেটা জয়েন্টটাকে স্পুলিং আউট বাইরে দিকে আনার চেষ্টা করে যখন বাইরে দিকে আনার চেষ্টা করে তখন স্ট্রাকচার যে থাকে সেই স্ট্রাকচারে ইনভলভ কী থাকে লিগামেন্ট থাকে টেনডেন থাকে নার্ভ থাকে এটার উপরে তখন স্ট্রেস পড়ে ইন দ্যাট কেসেস রুগীরা তখন মুক্ত হয় এবং এই ব্যথাগুলা কি হয় যখন আপনার এই ব্যথাগুলা যখন গ্রো করে তখন কিন্তু স্বাভাবিকভাবেই যে ব্যথার ওষুধ বা ক্যালসিয়াম বা ভিটামিন এই ব্যথার ক্ষেত্রে অত বেশি কাজ করে না তো আমরা যেটা দেখি সেটা হলো যে ওই সমস্ত ব্যথাগুলো আমরা অ্যাসেসমেন্ট করে বের করতে হবে যেমন আপনার যখন কোমর ব্যথা হয় তখন ডাক্তারের কাছে গেলে একটা এক্স করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা হয় যে এক্স দেখে আপনার ডায়াগনোসিসটা কনফার্ম করা সেটা কিন্তু না ইট দিস ইজ অ্যাসোসিয়েটেড প্রবলেমটা যে আমি একটা এক্স করে দেখলাম যে তার আসলে ম্যাসিভ কোনো চেঞ্জ হয়েছে কিনা তার কার্বের চেঞ্জ হয়েছে কিনা তার হার সরে গেছে কিনা হার ক্ষয় গেছে কিনা দেখলাম কিন্তু রুগীর সাথে কথা বলে রুগীকে ফিজিক্যাল এক্সামিনেশন করে যদি ডায়াগনোসিসটা করা হয় তাহলে ডায়াগনোসিসটা প্রপার হবে যখন ডায়াগনোসিসটা প্রপার হবে তখন কিন্তু আপনার চিকিৎসাটা খুব সহজ হবে এবং সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে এই ইমব্যালেন্সিং পেশারের জন্য বা মেকানিক্যাল পেনের জন্য একশো জন রুগীর মধ্যে আশি জন রুগী কিন্তু আপনার এই প্রবলেম ভুগতেছে দর্শক আমরা একটা ফোন দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম জি কোথা থেকে বলছিলেন কোথা থেকে বলছিলেন জি জি একটু প্রবলেমটা বলবেন যখন রোগ

তো বেসিক্যালি যেটা হয়েছে ওনার যে আমরা উনি আমাদের ফেসবুকে লেখছিলেন আমরা এক্সারসাইজ শিখিয়ে দিয়েছিলাম সেই অনুসারে করে একটু ভালো আপনি যেটা করতে পারেন সেটা হলো এখন যেটা করা যায় সেটা হলো যে আপনি আপনার দুই হাতটা আপনার বিছনার উপরে রাখবেন এবং এই কাঁধ বরাবর রেখে উপর হয়ে শুবেন বুক এবং মাথাটাকে সোজা বরাবর উপর দিকে উঠাবেন দর্শক আবার শুনুন উপর হয়ে শুবেন শোয়ার পরে এই হাতের আঙ্গুর তালু দুইটা এই বরাবর রাখবেন এইভাবে উপরে এসে শুয়ে হাতের তালুতে ভর দিয়ে সোজা উপর দিকে উঠবেন বুক এবং মাথা কিন্তু কোমর বিছানার মধ্যে থাকবে কোমর কিন্তু উঠবে না কোমর বিছানার মধ্যে থাকবে ঠিক আছে এভাবে করেন আমার মনে আমরা পরবর্তী প্রোগ্রামে বলবেন যে ব্যথা অনেক কমে গেছে থ্যাংক ইউ আমাদের এক দর্শক এখানে কমেন্ট সিলেকশন আমার কোমরের বাম পাশে হাঁটতে গেলে রগ টান পরে এবং বাম পায়ের ব্যথা আরম্ভ হয় আমি তখন দাঁড়াতে পারি না বসতে হয় একই অবস্থায় কি করব বাম পাশে রগে টান লাগে পরে বাম পায়ের ব্যথা আরম্ভ হয় ওকে আপনার যে প্রবলেমটা ভাই সাজিদুল হক সোহাগ এটা আমরা সংকেত পাচ্ছি আপনার নার্ভ কম্প্রেশনের রগের মধ্যে সমস্যা দ্যাট মিন্স আপনার রুগীর বাসায় হয়তো আমরা রগের সমস্যা বলি বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে নার্ভ কম্প্রেশন হতে পারে আবার মাসেল টাইটনেস হতে পারে ওনার হয়তো এরকম লেখেনি শুয়ে থাকলে আবার আরেকটু পরে অ্যাড করছেন সম্প্রতি পিঠের দিকে এক ধরনের চাপ থাকে ওই পিঠের রগ গরম হয়ে যায় অনেক ওষুধ খেয়েছি কাজ হচ্ছে না এমআরআই করানো হয়েছে ডাক্তার এটা পিএলআইডি যে এটা কি পুরোপুরি সারভে আমরা যেটা বলছিলাম যে নার্ভের প্রবলেম অলরেডি সেটা ডায়াগনোসিস করছে এমআরআই মাধ্যমে একজন ডক্টর যে এটা পিএলআইডি পিএলআইডি মানে প্রলাপস লাম্বার ইন্টারভার ডিস্ক দুইটা হারের মধ্যে যে জেল থাকে ডিস্ক থাকে শক অ্যাবজর্বার করার জন্য এরকম শক অ্যাবজর্ব করার জন্য সেটা না ডিক্স ডিস্ক ভিতরে জেল থাকে জেলটা বের হয়ে পার্শ্ববর্তী নার্ভের চাপ দিছে আসলে আপনি যেটা বলছেন ওষুধে কাজ হচ্ছে না এই সমস্ত ইস্যুগুলা সরি ইয়েস এখন এই সমস্ত ইস্যুগুলা যদি ওষুধ আমার কথা হলো যদি ওষুধে কাজ হয় কিছুদিন কন্টিনিউ করেন আর যদি ওষুধে কাজ না হয় আমরা অন্য একটা দর্শকের কমেন্টস পড়ছি আসলে উনি এমআরআই করেনি আগের দর্শক তো ওষুধ যদি কাজ না হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হলো প্রথমে আপনি মাসেলিল একদিন খেয়ে দেখতে পারেন যেমন মায়োল্যাক্স পঞ্চাশ এমজি সকাল একটা রাতে একটা খেতে পারেন আর দুই বেলা একটু গরম সেঁক নিতে পারেন আর আমাদের কমেন্টসে লেখেন আমরা আপনাকে এক্সারসাইজ কমেন্টসে পাঠিয়ে দেব পরের দর্শক লেখছেন স্যার আমার কোমরে ব্যথা দুটা এক বছর এটা এক বছর হতে চললো ব্যথা প্রথম দিকে কোমরে থেকে গোড়ালির দিকে নামতো আগে হাঁটতে পারতাম না এখন পারি কিন্তু ব্যথা এখনও আছে কিন্তু সম্প্রতি পিঠের দিকে চাপ থাকে পিঠের রগ গরম হয়ে যায় ওকে থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক আপনার যে সংকেত এটাও কিন্তু পুরোপুরি পিএলআইডি মানে ডিক্স প্রোলাভস আসলে তো আমরা আসলে দর্শক একটা কথা বলি আপনাদেরকে বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা এখন কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে গেছে প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং ডিস্ট্রিক্ট বা জেলা লেভেলে গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টগণ কিন্তু প্র্যাকটিস করতেছে আপনারা যদি চিকিৎসা নিয়ে যেমন একটা ব্যথা হলে যখন মানুষ ডাক্তারের কাছে যায় সবাই পছন্দ করে ওষুধ কিন্তু সিম্পল একটা জিনিস কেন চিন্তা করেন না আপনারা যে ওষুধ খাচ্ছেন সেটা যদি কাজে না আসে দ্যাটমিন্স ওষুধ খাইলে ভালো থাকেন বন্ধগুলো আবার আসে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে আপনাকে সুস্থ হতে হবে এবং সুস্থ হওয়া সম্ভব ফিজিওথেরাপি নিয়ে এখন তারপরেও তো নিশ্চয়ই কিছু কেস থাকে যেগুলো হয়তো সার্জারি বা আদার্স কিছু লাগে বা নিউরোমেডিসিন অর্থোপেডিক্স প্রত্যেকটা ইটস এ গ্রুপ ওয়ার্কের মতো আপনি যদি দেখেন যে নর্মাল মেডিকেশন নিয়ে ক্যালসিয়াম ভিটামিন নিয়ে যদি ভালো না থাকেন তাহলে কিন্তু দর্শক আপনাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আসতে হবে এবং আপনি চিকিৎসা কাদের দ্বারা নেবেন আপনি চিকিৎসা নেবেন একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি যে অ্যাসেসমেন্ট করতে পারে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে পারে ইভ্যালুয়েশন করতে পারে এবং রিঅ্যাসেসমেন্ট করতে পারে তাহলে তাদের কাছে চিকিৎসা নিতে পারেন আমাদের পরবর্তী দর্শক আমাদের প্রফেশনাল ভাই তহিদুল ইসলাম চট্টগ্রাম থেকে স্যার আপনার সাথে আছি ধন্যবাদ তহিদুল অনেকদিন পরে কথা হলো আপনার সাথে আর আগের যে ভাই লেখছেন আসাদ নূর আপনি আমরা কমেন্টসে আপনার আনসারটা বা ছবি সহ আপনাকে পিকচার পাঠিয়ে দেবো মজিব আলাম ভাইজান সৌদি আরব থাকি আমার দুই হাঁটু ও কোমরের পিছনে হাড্ডি ব্যথা করে আমরা সব দর্শকদের গেতারতে বলি হাড্ডি ব্যথা হচ্ছে রুগীদের ফিলিংস সবসময় কিন্তু হাড্ডি ব্যথা করে না হাড্ডি ব্যথাটা যে ডিফারেন্ট ইস্যু হাড্ডি ব্যথা যখন করবে সেটা এতটা শার্প পেন হবে অনেক বেশি সার্প পেন হবে এবং রুগীরা কিন্তু অনেক খারাপ ফিল করবে তো সেক্ষেত্রে হাড্ডি ব্যথার ব্যাপারটা কনসার্নটা খুব হওয়াটা জরুরি দরকার হয়তো বিভিন্ন ধরনের টেস্ট করে হতে পারে আমি যেটা মনে করি সৌদি আরব থেকে ভাই বলছেন মোজেব ভাই সে হলো যে কোমরের সমস্যা ওনারা যেমন লং টাইম দাঁড়ায় থেকে কাজ করে সেই দাঁড়ায় থাকার জন্য কিন্তু ব্যথাগুলো হয় কারণ যারা বাইরে থাকে তারা অনেক পরিশ্রম করে তো সেই পরিপ্রেক্ষিতে আমি যেটা মনে করি মজিব ভাই আপনার আমরা কমেন্টসের উত্তরটা কিছু এক্সারসাইজ আপনাকে দেব আমরা এবং কমেন্টসে আপনাকে পাঠিয়ে দেব রিপ্লাইতে এবং সেই এক্সারসাইজগুলো করলে আপনি ভালো থাকবেন আশা রাখি মানাব বিন আয়ান স্যার আমি কিছু সময় উপর হয়ে কোনো কাজ করলে বা কিছু সময় বসে থাকলে পরে ওঠার পর প্রচণ্ড ব্যথা করে আমি কি করতে পারি খুব সহজ সমাধান এর আগে আমরা যে রুগীরা বললাম আপনি আমরা সারা এক একেবারেই সেভেন্টি থেকে এইটি পারসেন্ট কাজ করি সামনে ঝুঁকে এবং সেই কাজটাই যদি আপনি উল্টা করে করেন যেমন সোজা হয়ে ওয়ালটা ধরবেন এভাবে ধরার পরে অল ধরবেন এভাবে সোজা করে অল ধরবেন দাঁড়িয়ে অল ধরবেন ধরার পরে তারপর মনে রাখবেন যে এই হাতের এলবো জয়েন্ট এবং পায়ের হাঁটুর যে জয়েন্টটা সেটা সোজা থাকবে থেকে কোমরটাকে ভাস করবেন অথবা হাতের পিছনের এই হাতটা পিছনের রেখে বাটকের মধ্যে রেখে পিছন দিকে একটু হেলবেন তাহলে সামনের যুগে যদি ব্যথা লাগে তাহলে পিছনে যদি ঝোঁকেন আপনি তাহলে ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ আর বাকিটা আমরা আপনাকে ইয়েতে দিয়ে দেবো কি বলে কমেন্টসে দিয়ে দেব পরের ভাই লেখেন আমাদের অনেক কমেন্টস চলে আসলে স্যার আমার কোমরে বাম পাশে ব্যথা হয় আর হালে ডলে হেলে দুলে মনে হয় বুঝতেছি না আসলে ভাই পালে একটু আবার লিখবেন আপনি পরে জামি চৌধুরী আমার কোমরের মধ্যে প্রায় পাঁচ ছয় দিন ধরে সবসময় ব্যথা করে বেশি সময় বসে থাকলে মেরুদণ্ড ব্যথা হয় ওকে আপনার বয়সটা লেখেননি দর্শক যারা প্রশ্ন করবেন তারা অবশ্যই বয়স লেখবেন এবং পেশা লেখবেন পেশা বলতে এসে কী করে সময় কাটে সারাদিন বসার কাজ করেন মার্কেটিং জব করেন নাকি আপনার এরকম কম্পিউটারে বসে কাজ করেন কি না এক কথা আপনার যদি আপনার গাছ অনেক ড্রাইভার আছে ড্রাইভ করেন কি না বা স্ট্যান্ডিং অবস্থায় সিকিউরিটি যারা থাকে বাই স্ট্যান্ডিং কাজ করেন কি না একটু প্রফেশনটা বা কোন পজিশনে কাজ করেন বললে আমাদের জন্য উত্তর দেওয়াটা সহজ হয় ভাই জামি চৌধুরী আপনি কোথা থেকে বলছেন বা উল্লেখ করেননি তো এখন জামি চৌধুরী ভাই যেটা করতে পারেন সেটা হলো পাঁচ থেকে ছয় দিন যদি ব্যথা কখনো খুব মানে এটাকে আমরা অ্যাকুইড পেইন বলি যে যারা মোটামুটিভাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে সেই ক্ষেত্রে যে আমরা দুই একসাথে দুই সপ্তাহের মধ্যে যদি ব্যথাটা না কমে তাহলে আপনি পরামর্শ নিতে পারেন একজন চিকিৎসকের এবং আমি যেটা মনে করি সেটা হলো যে এখন আপাতত আপনি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন স্ট্রেচিং করলে হয়তো মাসেলের যে স্পসমগুলো সেটা কমে যাবে সেক্ষেত্রে আপনি হয়তো ভালো মানে ব্যথাটা কমে যাবে আর সর্বোচ্চ একটা মাসেল লাইদিন খেতে পারেন মাইলোফেন বা বেকলোফেন তাহলে আপনার হয়তো একটু ভালো লাগবে ইনশাল্লাহ আর দর্শক আমাদের মাঝে আমরা আসলে আমাদের এই প্রশ্নগুলা বা কমেন্টস যারা লিখতেছেন তারা আমরা আনসার কিন্তু দিয়ে দেব এবং আমাদের পরবর্তীতেও কিন্তু আপনি এই কমেন্টসে কিন্তু লিখতে পারবেন ঠিক আছে এবং যারা অনেক সময় ফুল আনসার বুঝতে পারেন না তারা কিন্তু পরে কমেন্ট চেক করলে কিন্তু আপনার কিন্তু পরে আনসার দেখবেন ওখানে দেওয়া আছে এখন অনেক সময় দেখা গেছে যে অনেকেই হয়তো পরে প্রশ্ন করতে চায় যেমন গত পর্বে আমরা প্রোগ্রাম যখন চলছে আমাদের প্রোগ্রাম দেখছে যে কয়েকজন তার সাথে চার ডবল মানুষ পরে প্রোগ্রামটা দেখে নিচ্ছে তো সেক্ষেত্রে আমরা চাই আমরা এই প্রোগ্রামটা হয়তো সর্বোচ্চ পাঁচ মিনিট এক্সটেন্ড করবো তিরিশ মিনিটের প্রোগ্রাম করবো আমরা পরবর্তীতে দেখবেন এবং নিচে কমেন্টসে লিখবেন আমরা উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই জামি চৌধুরী আবার লেখছেন ওনার বয়স চোদ্দো লেখাপড়া সিলেট থেকে ওকে ফাইন চোদ্দ বছর বয়সে এই ব্যথাটা মানে যেটা হয়েছে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই এটা মাসেলে পেন দিস ইজ মাস্কুলার পেন মানে মাসেলে ব্যথা আর কি তো সেক্ষেত্রে আমরা আপনার কমেন্টসে স্ট্রেচিং দুইটা এক্সারসাইজ বা একটা দেখাই দেবো ওটা করলে অনেকটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো মোসলেউদ্দিন ভাই মোসলেউদ্দিন ভাই গত কয়েক সপ্তাহ মাঝে মাঝে কোমর ব্যথা করে এক্স করে ডাক্তার বলেছে হার ক্ষয় বয়স চৌত্রিশ একটা না কোনো কাজ করি না এবং একটা না কোনো কাজ করি না বয়স আচ্ছা কুমিল্লা থেকে বলেছেন ধন্যবাদ মসলিউদ্দিন ভাই আপনার লেখার জন্য আমি একটা কথা আপনাকে কনফার্ম করে বলতে পারি যে চৌত্রিশ বছরে হার ক্ষয় যাওয়া এটা কোনো ম্যাসিভ কিছু না হয়তো একটু লিপিং শুরু হয়েছে আমরা আমি সবসময় যেটা একটা এক্সাম্পল বলি আপনার কি চামড়া কুচকে গেছে আপনার কি চুল পাকা শুরু হয়েছে চামড়া যখন কুচকাবে চুল পাকা যখন শুরু হবে তখন দেখবেন যে আপনার হারে ক্ষয় শুরু হয়েছে বেসিক্যালি অনেকেই মনে করে আসলে ক্ষয়ের জন্য ভয় ক্ষয়ের জন্য ভয় এটা কিন্তু ঠিক না তো এখন যেটা করে ক্ষয়ের জন্য ভয় যেটা হয় ক্ষয়টাকে আপনারা এভাবে ডাইভার্ট করেন যে ক্ষয় হইলেই ব্যথা হবে তা না এই জন্য চৌত্রিশ বছরে যে ভাই লেখসেন মুসুল্লা ভাই আপনার এটা ক্ষয়ের জন্য ব্যথা হচ্ছে না এটা আপনি একেবারেই কনফার্ম থাকতে পারেন কারণ হাড় ক্ষয় গেলে সাধারণত আমরা কাউন্ট করি ফোরটি ফাইভের পর থেকে আমরা চিন্তা করি ক্ষয়ের জন্য কি করা যায় বা এরকম এমনি আপনি যেটা খাবারের মধ্যে যত খাবার খেতে পারেন কাঁচকলায় প্রচুর পরিমাণে আমাদের ক্যালসিয়াম থাকে কাজকলা খেতে পারেন যেটা কিনা ক্যালসিয়াম আপনাকে সাপ্লিমেন্ট করবে আর এখন যেটা করতে না একজন ভালো ফিজিওথেরাপিস্ট কুমিল্লাতে আমি জানি হয়তো কুমিল্লাতে ভালো ফিজিওথেরাপিস্ট আছে তাদের একটু আপনি দেখান আমার মনে হয় ওরা এক্সারসাইজিং বা ম্যানুয়াল থেরাপির মাধ্যমে অনেকটা চিকিৎসা করে দেবেন ইনশাআল্লাহ এখন ফিজিওথেরাপির চিকিৎসাটা এতটাই মানে পপুলার হচ্ছে দিন দিন যে মানুষ যদি সঠিক সময়ে ভালো অ্যাসেসমেন্ট করে ফিজিওথেরাপিস্টের কাছে যায় এবং আশা করি তারা অনেক ভালো থাকবে কারণ ফিজিওথেরাপি একমাত্র ভালো চিকিৎসা সাইড এফেক্ট ছাড়া চিকিৎসা যদি সেটা বুঝে শুনে দেওয়া যায় আশা করি রুগীরা ভালো থাকবে রকুন উজ্জামান রকুন স্যার আমার একটা পেশেন্ট আছে যার ক্যালকেনিয়াল বারসাইটিস পেন আছে যখন তার পায়ে ব্যথা হয় সে হারতে পারে না তবে দুই থেকে তিন দিন থেরাপি দিলে আবার কমে যায় কিন্তু সমস্যাটা আবার কিছুদিন পর আবার ফিরে আসে সেক্ষেত্রে আমি কি করতে পারি উনি উনি একজন ফিজিওথেরাপিস্ট লেকসেন নকুন যখন তো এটা হলো কি বেসিক্যালি যেটা হয়েছে যে আপনি ওনাকে প্রবলেমটা এক্সরেটা সরি ওনার ট্রিটমেন্টটা হচ্ছে হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট শুধু আপনি ওনাকে ক্যালকানিয়াল স্পারের হয়তো অ্যাঙ্কেল রিলেটেড ট্রিটমেন্ট দিচ্ছেন বা হিল রিলেটেড ট্রিটমেন্ট দিচ্ছেন ওনার জন্য দরকার আপনি দেখেন ওনার পেলভিক ডিসফাংশন আছে কি না যে আপনার অ্যাঙ্গেলের মধ্যে যে চাপটা পড়তেছে প্রেশারটা স্পার যেটা আছে সেটা ফিজিওথেরাপি দিয়ে স্পার কমানো যাবে না কিন্তু কখনো কিন্তু যে চাপটা পড়তেছে ইমব্যালেন্স প্রেশারটা সেটাকে যদি কারেকশন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যথা ভালো হয়ে যাবে যেমনটা আপনি যেটা করতে পারেন এখানে তার পেলবিকটা দেখেন যদি টিল থাকে অ্যান্ড্রয়েড টিল থাকে নর্মাল যেটি অ্যান্ড্রয়েটিল অ্যাক্সেস থাকলে সেটাকে নিউটালাইজ করতে হবে আর যে পোস্টোরটিল থাকে সেটাকে নিউটালাইজ করতে হবে অথবা আপনি যেটা বেটার আইডিয়া যে আপনি হয়তো যে থাই ডিস্ট্রাক্ট করতে পারেন দ্যাট মিন্স বেসিক্যালি অ্যান্ডয়েড থাকলে আমাদের হিপ নি এবং অ্যাঙ্কেল ইনওয়ার্ড রোটেশন হয় সেক্ষেত্রে আপনি আউটার রোটেশন করতে পারেন আর যদি দেখা যায় পোস্টোর থাকে তাহলে হিপ নি আউটার স্ট্রেস হয় তখন সেক্ষেত্রে ইনওয়ার্ড রোটেশন করতে পারেন তাহলে ব্যথাটা কমবে এবং আই থিঙ্ক এটা তখন ইমব্যালেন্স প্রেশারটা মানে কম পড়বে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়ে যাবে আশা রাখি আমরা ইনশাআল্লাহ আরও অনেক আপনার ই চলে আসছে অনেকে ধন্যবাদ দিছেন আপনাদেরও ধন্যবাদ এম ডি সারা স্যার আমি একজন ছাত্র আমার পিএলআইডি ব্যথা বর্তমানে রাতে দুই ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা ঘুমানোর পর এক কাতে হতে অন্যদিকে কাঁধ হয়ে খুব কষ্ট হয় স্যার পরামর্শ চাই তাই ভাই আপনি স্টুডেন্ট মানুষ আই থিঙ্ক এটা আপনার আমরা হেল্প করতে পারবো আপনাকে ইনশাআল্লাহ অনেকটা হেল্প করতে পারবো আপনি যেটা হয় যেদিকে আপনি শোন মানে যেদিকে কাঁথ হয়ে শোন ওই দিকের মাংসপেশি বা স্ট্রাকচারগুলা আপনার টাইট হয়ে যায় যার ফলে যখন দিয়ে ঘুরতে যান তখন হাড়ের মাঝে যে মাসেলের অ্যাটাচমেন্ট থাকে সেই ফ্লেক্সিবিলিটিটা আপনার কমে গেছে যার ফলে আপনি যখন ঘুরতে যান ওই দ্যাট মাসেল আর নট কেপ প্যাপা ক্যাপাবল টু হোল্ডিং ইট উইথ দ্য ইজি ওয়ে তখন এটা যখন টাইট হয়ে যায় তখন এটা আর স্পাজম বা প্রেশার সৃষ্টি করে নার্ভ বা স্ট্রাকচারের উপরে তখন ব্যথা হয় কিন্তু যখনই আবার এটা চেঞ্জ করে আবার অন্য দিকে থাকেন তো এটা আস্তে আস্তে কমে যাবে এবং আবার যখন উল্টা দিকে যাবেন যেদিকে যখন শুইছেন তখন আবার ব্যথা হবে তার মানে ইউ ইউনিট সাম স্ট্রাকচারাল কারেকশন ফর এক্সাম্পল মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়াইতে হবে মুভমেন্টগুলোকে পজিটিভ ওয়েতে আনতে হবে যে পজিটিভ ওয়েতে মুভমেন্ট করলে আপনার স্ট্রাকচারটা কারেকশন হবে এবং আপনি যেখানে আছেন যদি ভালো একজন ফিজিওথেরাপিস্ট থাকে সেখানে যোগাযোগ করেন দে উইল হেল্প ইউ আর যদি আমাদের কাছে আসতে চান দর্শক আপনাদের গ্যাদারতে বলি আমাদের এখানে আউটডোর সেবা চলে শনি মঙ্গল বৃহস্পতি সকাল নয়টা থেকে এগারোটা শনি মঙ্গল বৃহস্পতি সকাল নয়টা থেকে এগারোটা এবং সেটা হলো আপনার মাত্র খুবই স্বল্প মূল্যে মাত্র পঞ্চাশ টাকা ভিজিটে এখানে আউটডোর রুগী দেখা হয় এটা শুধু সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা এটা সকাল নয়টা থেকে সরি দর্শক ইয়ে সকাল নয়টা থেকে এগারোটা শনি মঙ্গল বৃহস্পতি আমরা এই আউটডোর সেবাটা দিয়ে থাকি দর্শক এক পায়ে ফোন দিচ্ছি একটু কথা বলছি আসসালামু আলাইকুম দর্শক কে কোথা থেকে বলছিলেন জি বলেন কি সমস্যা কতদিন ধরে ব্যথাটা ভুগছেন মানে কতদিন ধরে ব্যথাটা ভুগছেন বই থেকে তিন মাস এমনি আপনি সারাদিন কি করে সময় কাটে তবে সকাল দুপুর পর্যন্ত দুপুর পর্যন্ত অফিসে থাকি এর বিকেল টাইম কিছু করি না অনেকটা বসেই কাটে বেশি করে আচ্ছা এই যে বললেন বসেই কাটে বেশি কোন এই বসাটা একটা রিসার্চে শো করছে দ্য সিটিং পোস্টার ইজ কিলিং দ্য হিউম্যান বিং এই যে নর্মাল বসাটাকে বসাটা কিন্তু আমাদের কিল করতেছে প্রতি মিনিটে মিনিটে কিল করতেছে কেন আপনি যে বসছেন টোটাল মাথা থেকে শুরু করে স্ট্রাকচারটা সোজা নিজ দিকে যাচ্ছে এবং একটা স্কুইজিং হয়ে যাচ্ছে দিন দিন কি স্কুইজিং হচ্ছে মাসাল স্কুইজিং হচ্ছে অ্যাপডোমেন স্কুইজিং হচ্ছে হারগুলো স্কুইজ হয়ে যাচ্ছে সব ডাউনওয়ার্ড যাচ্ছে আপনাকে যেটা সিম্পল পরামর্শ দেবো এক ঘন্টা পর পর আপনি অফিসের মধ্যেই পাঁচ মিনিট গিয়ে হাঁটাচালা করবেন নাম্বার ওয়ান টু হচ্ছে আমরা আপনাকে দুই তিন এক্সারসাইজ দিয়ে দেব যেটা কি না ওই এক্সারসাইজগুলো আপনার মাসেলটাকে রিল্যাক্স করতে পারে নাম্বার থ্রি হচ্ছে এখন বলতে পারি যেটা যে আপনি উপর হয়ে শুয়ে দুইটা বালিশ নেবেন বুকের নিচে দিয়ে সকালে বিশ মিনিট আর দুপুরে বিশ মিনিট রাতে বিশ মিনিট অথবা সকাল বা রাতে বিশ মিনিট করে আপনি উপরে শুয়ে থাকবেন ঠিক আছে দর্শক আপনি এভাবে আগান আর আমরা দু একটা এক্সারসাইজ আপনার কমেন্টসে দিয়ে দিব অবশ্যই সেটা করেন আশা করি ভালো থাকবেন আলাইকুম আরও কমেন্টস অনেকগুলো এসেছেন এবং কোনো রকম অনেক ধন্যবাদ স্যার সঠিক পরামর্শ দেওয়ার জন্য রাকিব ইসলাম ফ্রম সিলেট হি ইজ মাই ফ্রেন্ড রাকিব ধন্যবাদ সো মারশাল্লা লিখেছেন ধন্যবাদ রাকিব ফর রাইটিং অন মাই প্রোগ্রাম সো লিফি খান স্যার আমি বসে কাজ করলে ঘাড়ে পিঠে ব্যথা করে লিপি খান বসে কেছে সবার একটাই কথা বসে কাজ করেন ব্যথা করে সামনে ঝুঁকলে ব্যথা করে তা আমরা সবসময় বসেই কাজ করি সামনেই ঝুঁকি একটা বার চিন্তা করেন তো পিছনে কে ঝুঁকতেছে বলেন তো তার মানে যদি পিছনে ঝুঁকি তাহলে কিন্তু ব্যথাটা কমে যাবে ইনশাল্লাহ পিছনে থেকে রাস্তা কটা দুই থেকে তিনটা উপর হয়ে শুয়ে বুক ডাউনের মতো দেন বুকের নিচে বালি দিয়ে শুয়ে থাকেন এবং দশেক একটা ফোন আসছে আমরা নিয়ে নিচ্ছি

আচ্ছা এটা হল রাতে যখন রগে টান লাগে কাপ মাসেল তখন কি অনেক ব্যথা করে এবং মনে হয় কান্না করে উঠলাম এরকম মনে হয় জি 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 আমরা বুঝছি আপনি প্রশ্ন উত্তরটা শুনে নেন বেসিক্যালি ওনার যেটা প্রবলেম হয়েছে সেটা হলো যে কাপ মাসেলের সাথে আপনার যে সম্পর্কটা আমাদের মেরুদণ্ডের মুরগি জবকলে গলার ভিতরে যে একটা রক থাকে সেটাকে আমরা বলি স্পাইনাল কট সেটা কোমর দিয়ে বের হয়ে সোজা আপনার পায়ের দিকে চলে গেছে সেটাকে আমরা বলি নার্ভ স্পাইনাল নার্ভ বলে ওনার যেটা হয় বারবার ক্রাপ মাস কাপ মাসেলটা এরকম ক্র্যাম্প করে যখন ক্র্যাম্প করে তখন মাংসপেশী এবং নার্ভসহ ইজ গেটিং স্কুইস্ট যখন স্কুইস্ট হয়ে যায় তখন এই নার্ভগুলো ইঞ্জুরি হয় এবং ইঞ্জুরি হলে তখন পায়ে রক্ত চলাচল কম হয় ওনার আগে হয়তো রগেটার টান লাগতো কিন্তু জিনজিন ছিল না কিন্তু লং টাইম রগে টান লাগতে লাগতে জিনজিন শুরু হয়েছে জিনজিন মানেই হচ্ছে তার নার্ভের ভিতরে সার্কুলেশনটা স্বাভাবিক চেয়ে কম হচ্ছে আপনি যেটা করতে পারেন এটা আসলে ওই যে আমরা হয়তো সিম্পল হয়তো ভিটামিন খেয়ে দেখতে পারেন বি ওয়ান টু সিক্স যেটা বি ওয়ান টু সিক্স হয়তো বোস বা নিউরোবি এরকম তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় এটা খেতে পারেন আর না হলে একজন ভালো ফিজিওথেরাপিস্ট দেখান টিকা টুলের আশেপাশে যারা অ্যাসেসমেন্ট করে আপনাকে ট্রিটমেন্ট দিতে পারবে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম দর্শক কে কোথা থেকে বলছিলেন আসসালামু আলাইকুম কোথা থেকে বলছিলেন জি বলেন প্রবলেমটা আমার সমস্যাটা হলো ঠান্ডা একটা সমস্যা হয় না যদি হালকা ভার ভারি করে দেখা গেলো হাতে বিশ কেজি হাঁটছি দশ মিনিট পরে দেখা গেলো যে কোমরে ব্যথা তাহলে কি আপনার এই যে কোমরে যে ব্যথাটা ইদানিং ব্যথা আছে এখন প্রেজেন্টলি ব্যথা আছে আচ্ছা আচ্ছা ব্যথাটা কি পায়ের দিকে নামে পায়ের দিকে আচ্ছা তাহলে উত্তরটা একটু শুনে বেসিক্যালি ওনার যেটা হয়েছে যে শীতে ব্যথা বাড়ে এটা কমন ডায়লগ আছে কেন বলতেসে আমাদের যে বডি টেম্পারেচার আসে সেই টেম্পারেচারে যদি বাইরে টেম্পারেচার বেশি হয় তখন বডির ওয়েট বডির যে টেম্পারেচার থাকে সেটা আস্তে আস্তে কমিয়ে দেয় আমরা শীতের পোশাক কেন পরি যে শীত থেকে আমরা গরম শরীরটাকে গরম বাড়ানোর জন্য পরতেছি স্বাভাবিকভাবে তখন সার্কুলেশনটা কমে যায় এই জন্য আপনার যেটা হয়েছে যে নর্মাল যে কোমরের যে ব্যাক মাসেলগুলো আছে সেটা নর্মাল চেয়ে ফ্লেক্সিবিলিটি কমে গেছে টাইট হয়ে গেছে যার ফলে তারপর আবার শীত পড়ছে এমনিতেই টাইট আছে শীতেতে ওটা আরও বেশি টাইট হয়ে যাচ্ছে এই জন্য আপনার শীতে ব্যথাটা বেশি হয় তো এখন যেটা আপনি করতে পারেন এমনি কোনো চিকিৎসা নিয়েছিলেন ওকে ব্যথার ওষুধ খেয়েছেন ক্যালসিয়াম এরকম ভালো হাননি এরকম কিছু ওকে বুঝতে পারছি আপনি আপনি সিম্পলি ভালো হবেন দর্শক খুব ইজিলি ভালো হবেন এটা হলো যে আপনার ব্যাক মাসেলে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে যেটা কিনা না মাসেলের ফ্লেক্সিবিলিটি যেমন রাবার টান দিলে যেমন লম্বা হয় না ওরকম এক্সারসাইজ আপনি একটু কমেন্টসে কষ্ট করে লেখেন আমরা আপনাকে এক্সারসাইজটা পাঠিয়ে দেবো ধন্যবাদ দর্শক থ্যাংক ইউ ভেরি মাছ এক দর্শক জানিয়েছেন যে আমাদের সময় বাড়াইতে আসলে আমরা অনেকক্ষণ শুরু করছি শেষই করতে হবে হয়তো আর দুই তিন মিনিট কথা বলতে পারি এখানে অনেক এক ভাই অনেক লেখছে যে সিদ্দিকুর রহমান মারুফ ভাই লেখছে স্যার আমার বয়স চৌতিরিশ সিদ্দিকুর রহমান ডিস্ক স্পেস কমে গেছে এল ওয়ান টু এল ফোর ফাইভ বাড়িতে কী করতে পারি আপনি বাড়িতে যেটা করতে পারেন দর্শক যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে দিলে প্লিজ ফ্রম কুয়েত থেকে লেখছেন হ্যাঁ দর্শক আপনি বয়স কত লেখেননি আসলে ডিস্ক স্ট্রেস কমে যাওয়া মানে হচ্ছে ডিস্ক প্রলাপস হওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে সব ক্ষেত্রে না এখন যেটা করতে পারেন ব্যাকের যে মাসেলগুলো আছে বা অ্যাবডোমিনাল মাসেলগুলো হয়তো অনেক সময় স্ট্রেংথেনিং করলে আপনার জানি না আপনার স্বাস্থ্য কেমন যদি এরকম অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেন করা এবং ব্যাক মাসেলগুলাকে ফ্লেক্সিবিলিটি বাড়ানো এবং ব্যালেন্সিং বাড়ানো হলে আপনার ডিস্কটা যদি ওভার প্রেশারটা বন্ধ হয় তাহলে আপনি কিন্তু ভালো হবেন আশা রাখি মোসলে উদ্দিন ভাই আমার বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ফিট ওজন সাতাশি কেজি কোমরের ডান পাশে মানুষের তীব্র ব্যথা হয় দুই থেকে তিন আগে ভাই মোসলে উদ্দিন ভাই আমি আপনাকে পরে কমেন্টস পরে আপনাকে এক্সারসাইজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জি বলেন জি জি বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

এটা হলো আপনার ব্যাক স্পাজম আছে আপনার আপনি কি আপনার মনে হয় যথেষ্ট পানি খান আপনি ফাইন ফাইন যদি পানি খান ভালো খবর আপনি ওই ব্যাক মাসেলগুলো আপনি যেটা করবেন ওই যে উপর হয়ে শুয়ে বুকের নিচে বালিশ দিয়ে বিশ মিনিট করে থাকবেন আর একটু কষ্ট করে কমেন্টসে লেখেন আমরা যে এক্সারসাইজ আপনি করবেন স্ট্রেচিং সেটা আমরা দেখায় দেব আপনাকে ঠিক আছে থ্যাংক ইউ দর্শক এখন আমরা আজকে এ পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি যদি কোনো প্রশ্ন তারপরও থাকে ভিডিও আপলোড করা থাকবে সেখানে লিখতে পারেন উত্তর আশা করি পাবেন আমরা চেষ্টা করতেছি সঠিক সময়ে দেওয়ার অনেক সময় দেরি হয় এই জন্য দুঃখিত আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে সকাল দশটা থেকে এগারোটা আমি রুগীদের ফোনে পরামর্শ দিই স্ক্রিনের নাম্বারে ফোন করবেন এবং আশা করি ওভার ফোনে কথা বলার জন্য এই নাম্বারে ফোন করলে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব পরামর্শ দেওয়ার আর যদি আমাদের আউটডোর সেবা নিতে চান সকাল দশটা থেকে এগারো নয়টা থেকে এগারোটা শনিমঙ্গল বৃহস্পতি সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য জানিয়ে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য নিয়ে থাকেন এই এই কামনায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম